মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এডুকেশন অনলাইন অনুষ্ঠানে এবং তোমরা সবাই রেডি অলরেডি আজকের সাবজেক্ট ইংলিশ এবং ক্লাস টেন আমরা এগোবো ধীরে ধীরে আমাদের সঙ্গে রয়েছেন মিত্র ইনস্টিটিউশন মেনের শিক্ষক কৌশিক সেন অনেক অনেক স্বাগত জানাবো স্যারকে অনুষ্ঠানে আসার জন্য এবং তোমরা রয়েছেও অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে ফোন কলস করতে পারো তোমরা তোমাদের জিজ্ঞাসা যা যা রয়েছে আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাবে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু ডাবল থ্রি নাইন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর জিরো এখন স্ক্রিনে শো হচ্ছে ওই নাম্বার যে দুটি নাম্বার যাচ্ছে এখানে তোমাদেরকে কিন্তু ফোন করতে হবে একদম আমরা চলে যাব সরাসরি অনুষ্ঠানের মধ্যে স্যার থ্যাংক ইউ দেখো তোমাদের সিলেবাস দেখতে দেখতে তো মার্চ প্রায় শেষের দিকে তো রেডিউসড সিলেবাসের একটা ফায়দা আছে লাভ আছে একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে যতটা ব্রেন মগজ জায়গা নিয়ে পড়াশোনা করতো তার থেকে একটু কম বোধ হয় এফোর্ট দিলে হবে কিন্তু এটা বলছি এই কারণের জন্য যে যেহেতু সিলেবাসটা একটু কমে গেল তাহলে মগজে আরেকটু জায়গা তৈরি হলো তো সেই জায়গাগুলোকে ফিলিং করো সেই জায়গাগুলোকে নষ্ট হতে দিও না সেই জায়গাগুলোকে টাইম ওয়েস্ট করে ভাসিয়ে দিও না এবার বলবে যে কি করবো তা তো দেখো পরপর কতগুলি খুব ভালো দিন গেল। যেহেতু একটু ইন্টারেস্ট রাখি তাই তোমাদের সাথে শেয়ার করি এখন তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে অনেক দিন পরে আবার সিটিভিএন সেই বদ যেটা তৈরি হয়েছিল তোমাদের সাথে ইন্টারেক্ট করার তোমাদের সাথে কথা বলার তোমাদের সাথে ভাব বিনিময় করার তার একটা জায়গা তৈরি হয়েছে ধরো নাইনটিনথ মার্চ ছিল ওয়ার্ল্ড অথবা ইন্টারন্যাশনাল যে কোনো একটাই ভেবে না ওয়ার্ল্ড অর ইন্টারন্যাশনাল স্লিপ ডে ওয়ার্কিং ডে ছিল তো আমি ভাবলাম যে এই দিনটা যদি আমি ভাবি যে কেন ইম্পর্ট্যান্ট তো তোমাদের সাথে সেটাই বলছি যে এক একটা দিন কিন্তু বেশ ইন্টারেস্টিং তো সেই দিনটা যদি হ্যাপি স্লিপ ডে হয় তাহলে স্লিপ আমাদের জীবনে অর্থাৎ ঘুম আমাদের জীবনে কতটা প্রয়োজন এই নিয়ে নানান রকম জায়গা থেকে নানান রকম জিনিস দেখে নিজের চিন্তা মিশিয়ে দশ বারোটা লাইন লিখে ফেলো না তো দ্যাট বিকামস এ প্যারাগ্রাফ দ্যাট বিকামস এ প্রসেস টু এক্সপ্রেস ইওর ক্রিয়েটিভিটি অর্থাৎ ধরো বাধা ধরা এমন কোনো ছক নেই যে আমি এই কটায় পড়ে যাব আর এই কটাই লিখবো এর বাইরে যাব না এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসো অনেক কিছু কাল্টিভেট করো অনেক রকমভাবে নিজেকে এক্সপ্লোর করো তো নাইনটিন চলে গেল এরপরে চলো টোয়েন্টিতে যাই টোয়েন্টি হচ্ছে ইন্টারন্যাশনাল স্প্যারো ডে স্প্যারো তো এস পি এ আর ও ডাব্লিউ যেন অবশ্যই একটি পাখি আমাদের বাংলায় তো ভরপুর কিন্তু নানান রকমের স্প্যারো আছে এবং স্প্যারোকে পোষ মানানো যায় খুব ভালো পোষা যায় তো এই যে পাখি চর্চা করা বা স্প্যারোদের কি কি রকমের ভাগ হতে পারে তাদের হ্যাবিট কি তাদের হ্যাবিট্যাট কি সেইগুলো নিয়ে দশ বারোটা লাইন লিখে ফেলো না কেন এগুলো হচ্ছে কি জানো এগুলো আরোপ করা হবে দেন অ্যান্ড দেন ওনলি তুমি লিখবে এরকম নয় নিজে থেকে করো না কেন নিজে থেকে করলে তোমার যে ব্রেনের যে ওই যে ফাঁকা জায়গাটুকু তৈরি হয়েছে আমি এখন বলছি না তৈরি হলো জায়গা তৈরি করে নিয়ে নিজের ইন্টারেস্ট করো নিজের হবি করো যে আমি বিভিন্ন বিষয়ে ভাবতে পারি বিভিন্ন বিষয়ে আমার ইন্টারেস্ট আছে এবং টাস্কিং আমি করতে পারি দেখো আমি তোমাদের একটা কথা বলি এই কে কে আর টিম তো জানোই অপশান হয় প্লেয়ার কেনা বেচা হয় তো কিছুদিন আগে পর্যন্ত এটা ভালো ব্যাটসম্যান অথবা ভালো বোলার চাইছিল এখন যেটা কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাটিং করতে পারবে ভালো এবং বোলিং করতে পারবে ভালো এই রকম ডুয়েল ক্যারেক্টার যে পারবে সেইটাকে নিয়ে অর্থাৎ টাস্কিং চলে এলো ব্যাটে পারল না তাহলে বলে করবে বলে পারলো না তাহলে ব্যাটে করবে এরকম তাহলে ওকে অলরাউন্ডার বলে তো এমন একটা এজে আমরা ঢুকে পড়েছি যেটা কিন্তু অলরাউন্ডার হওয়ার এজ তারপরে টোয়েন্টি ওয়ানে যাবো হ্যাপি পোয়েট্রি ডে যে কোনো একটা কবির কবিতা পড়ো বা পোয়েট্রি আমরা কেন পড়বো কবিতা আমরা কেন পড়বো গদ্য পড়তে ভালো লাগে পড়ি কবিতা কেন পড়ব সেটা নিয়ে দশ বারোটার লাইন লেখো আর টোয়েন্টি টুতে যাই টোয়েন্টি ওয়ানের কথা বললাম টোয়েন্টি টু হচ্ছে ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ডে ওয়াটার জল জল মানে জীবন তোমরা জানো তো তার সম্বন্ধে দশ বারো লাইন লিখে ফেলো তো এইগুলো কেন বলছি জানো এই যতক্ষণ না নিজস্ব চর্চা করবে ততক্ষণ পর্যন্ত কিছু রাইটিংয়ে ফ্লেয়ার আসবে না মাথা কাজ করবে না একটা নির্দিষ্ট ব্লক হয়ে যাবে মাথাটা তার থেকে বেরো নানান রকমভাবে নিজেকে যাচাই করে নাও আচ্ছা এটা ছোট্ট গল্প তোমাদের বলি অনেক সিরিয়াস সিরিয়াস কথা হয়ে যাচ্ছে ধরো তুমি একটা এমন জায়গায় ঘুরতে গেলে যেখানে তোমার মাতৃভাষা কোনো কাজে লাগে না এমন তো আমরা ঘুরতে যাই অনেক সময় তুমি মোবাইলটা নিয়ে হাঁটছিলে হঠাৎ করে মোবাইলটা কেউ নিয়ে দৌড় মারল এখন তোমার তো কেউ বুঝবে না তো তুমি জানো যে এখন তুমি বিপদে পড়েছো তাহলে বিপদে পড়লে তোমার কী চাই সাহায্য চাই তো তুমি একটা শব্দ জানো ইংলিশে হেল্প চিৎকার করলে দেখলে একটা গাড়ি আসছে যে চুরি করেছে সে তো যে চুরি করে তা সেটা তুমি জানো সেটা হচ্ছে থিফ বিশেষ চোর দ্য থিফ তো এটাও তুমি জানো এটাও মুক্ত উচ্চারণ করলে তুমি দেখলে একটা গাড়ি আসছে গাড়িটা থেমে গেলো তার মানে গাড়িওয়ালা এখন তোমার যে ছুড়ে দেওয়া যে শব্দগুলো সেগুলো শুনেছে এবং অবশ্যই চোরটিকে ধরে ফেলবে ধরে একেবারে তুমি তো তোমার মোবাইল ফেরত পেয়ে যাবে কিন্তু কি হলো জানো উনি গাড়ির দরজাটা খুললেন চোরটি গাড়ির মধ্যে ঢুকলো এবং তিনি গাড়ি চালিয়ে চলে গেলেন তার মধ্যে চোরটিও ছিল সেফ তো তুমি এই ঘটনাটা পুলিশকে বললে পুলিশ অথবা কপ সিওপি এস এবার বলবে স্যার এই গল্পটা কি হলো আমি তো খুব সাহায্য চাইছিলাম তখন সেই কপ তোমায় বোঝালেন যে আপনি যেটা বলেছেন সেটা কি বললে আমি তো দুটো শব্দ জানি বলেছি আমি বলছি হেল্প দ্য থিফ এই দুটো শব্দ আমি বলেছি আবার বলছি হেল্প দ্য থিফ তিনি দরজা খুলে দিলেন চোরটাকে হেল্প করলেন চোরটা গাড়িতে বসে চলে গেলেন বলে এই স্যার আপনি ভুল করেছেন আপনি একটা কমা দেননি কমা কি করে দেবো আমি তো মুখ দিয়ে কথা বলছি কমাটা কি করে দেবো কমা মানে সবসময় যে লিখেই দিতে হবে তেমন নয় এ সিম্পল স্মল পজ হেল্প দ্য থিফ সিম্পল অর্থাৎ ইউ নিড হেল্প আই নিড হেল্প অ্যান্ড ক্যাচ দ্য থিফ এটা মুখ বলা যায় এটা একটা ছোটো কমা দিয়ে তো আমি কেন কপ শেখালাম যেন তোমাদের যা গল্প করি না দেখো ঘুরিয়ে ফিরে আমি আসলে কিন্তু আজকে তোমাদের সাথে একটু গ্রামার ক্লাস করব গ্রামার শুধু গ্রামার ক্লাস নয় গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তো ভোকাবুলারি ইউজ করছি দেখো হেল্প দ্য থিফ হেল্প নাউন হয় হেল্প ভার্ব হয় দ্য থিফ তো নাউন অবশ্যই তোমরা জানো কপস করতে গেলে সিওপিএস কপস হচ্ছে সেই গ্রামারের পুলিশ অর্থাৎ সি ইজ ফর ক্যাপিটালাইজেশন কোথায় কোথায় বড় হাতের লিখবে চাই লিখতে বলো না কেন সেন্টেন্সের শুরুতে বড়ো হাতের হয় প্রপার নাউন বড় হাতের হয় ক্যাপিটালাইজেশন হলো আমি কপসেই ঢুকছি আমি যখনই কোনো গল্প বলবো বুঝবে ঘুরিয়ে পেছি এদিক ওদিক করে ঠিক যেখানে আমাদের সাবজেক্ট পড়ার বিষয় সেখানে পৌঁছে যাব এবার ও হচ্ছে অর্ডার অথবা অর্গানাইজেশন দেখো সিওপিএসই যাব কপস অর্ডার মানে সেন্টেন্স অর্ডার অর্থাৎ জেনারেল একটা বাক্য লিখতে গেলে আমরা কি জানি এস ভি ও সাবজেক্ট ভার অবজেক্ট অবজেক্ট ছাড়াও বাক্য হয় ঠিক আছে সেখানে একটা অ্যাডজেক্টিভ কোথাও যুক্ত হবে কোথাও একটা অ্যাডভার্ব যুক্ত হবে তার পজিশন কি এই যে পজিশনগুলো একটা একটা বাক্য তুমি লিখছো কোনটা কোন জায়গায় বসাবে দ্যাট ইজ এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা যদি কেউ শিখে ফেলো কেউ জেনে ফেলো যদি ওটা ভুল না হয় তাহলে অনেক কিছু শিখে ফেলবে তারপরে তো আরও অ্যাকজেক্টিভস অ্যাডভার্বস প্রিপোজিশানস এগুলো আছেই তাহলে যাই লিখো না কেন উল্টো পাল্টা হয়ে গেলে না ওটা সেন্টেন্স হলো না তাহলে দ্যাট ইজ গ্রামার বুঝতে পেরেছ এবারে পিতে আসি পাঞ্চুয়েশান অর্থাৎ যেখানে খুশি আমার কমা দাঁড়িয়ে ফুলস্টপ পড়ে গেল স্যার একটা পড়ে গেছে যেমন আমি একটা কমা দিতে ভুলে গেছিলাম একটা কমা দরকার ছিল তাতে মিনিংটাই সেন্সটাই টোটালি বদলে যায় তো পাঞ্চুয়েশন আমার দেখতে ছোট হয় কিন্তু ধরো অনেকে কেরকম করে ধরো ন্যারেশন করছে তো ন্যারেশন করতে গেলে কি বুঝে দেখো ন্যারেশন মানে হচ্ছে আমি আমার ভাষায় কথাটা বোঝাব তো ন্যারেশন করতে গিয়ে ওখানে যে সাইনটা আছে সেই সাইন ইউজ করা যাবে না আমি যখন করবো আমার ভাষায় তো আমি সাদা ভাষায় বলছি তাহলে আমি ফুল স্টপ দেবো কিন্তু অনেকে কী করে ওই উপরের মার্কসটা পাঞ্চুয়েশন মার্কসের নিচেও লিখে দেয় টোটাল ন্যারেশনটা ঠিক করেছে পাঞ্চুয়েশন মার্কসটা ভুল করেছে তাহলে বুঝতে পারছে পাঞ্চুয়েশানটা কতটা জরুরি আর একটা আছে সেটা হচ্ছে স্পেলিং সিওপিএস যা লিখবে যতটুকু লিখবে দশ লাইন লেখো বারবার একটু নিজের নজরটাকে পুলিশি করে পুলিশের মতন করে কপস ফলো করো এস মানে স্পেলিং যাই লিখবে তাতে যেন স্যার ম্যামরা স্পেলিংয়ের গুলটা না বার করতে পারে অনেক কিছু লিখে অনেক ভুল করে নম্বর কিন্তু কমবে সুতরাং অল্প কিছু লেখে ঠিক জায়গায় পৌঁছালে নম্বর কিন্তু বাড়বে তাহলে কপসে চলে গেলাম এবার এখান থেকে ঢুকে যাই গ্রামারে হুম তো আরেকটা ছোট্ট উদাহরণ দেবো ছোট্ট সেটা হচ্ছে ইলন মাস্ক ইএল ও এন এম ইউএসকে কে তিনি কে দেখো চুম্বক ম্যাগনেট তোমরা জানো এম জি এন ইটি ওইটুকুনি কি জানো যার কথা বলছি তিনি হচ্ছেন বিজনেস ম্যাগনেট বিজনেস মানে তো তোমার বুঝেছো ম্যাগনেটের বানান আলাদা এজি এন ই তার মানে তার মানে হচ্ছে অত্যন্ত ধনী ব্যক্তি রিচ ধনী জানো অত্যন্ত ধনী ক্রোর্স অ্যান্ড ক্রোর্স অ্যান্ড ক্রোর্স টাকা সে আয় কর তিনি আয় করেন তিনি ইলেকট্রিক চালিত গাড়ি এবং স্পেসেক্স টেসলা এবং স্পেসেক্স উপরে মহাকাশে এই দুটো গাড়ি নির্মাণে তিনি বিজনেস খুলেছেন এবং কারো তার কথা কেন বলছি তার আন্ডারে অসংখ্য জবস তৈরি হয় তার অনেক লোকের দরকার কেন বিজনেস মিনস কমিউনিকেশন তে গ্রামার যদি ঠিকঠাক না থাকে কমিউনিকেশানে মিস ইন্টারপ্রিটেশন ভুল বোঝাবুঝি হয় মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সুতরাং আমি যা বলতে চাইছি সেটা যদি আমার যে পার্সন সে যদি কমিউনিকেশন গ্যাপ হয় বা মিস ইন্টারপ্রিট করে মিস মিসআন্ডারস্ট্যান্ড করে মাই বিজনেস উইল ফেল এই কারণের জন্য যার নাম আমরা বললাম তিনি কিন্তু অসংখ্য জবস যারা করত শুধুমাত্র তারা গ্রামাটিক্যাল গ্রামেটিক্যাল দিক থেকে বা গ্রামারের দিক থেকে উইক ছিল ভুলভ্রান্তি করেছিল বলে তাদেরকে ফায়ার করে দেয় অর্থাৎ জব থেকে ভাগিয়ে দেয় তাড়িয়ে দেয় তো তারা কি সেই লেভেলে যারা কাজ করে তারা কি কম কম কোয়ালিফাইড না কিন্তু তারা মনে করেছিল ঠিক আছে আই ক্যান ম্যানেজ আমি তো দুর্দান্ত বলতে পারি আই ক্যান স্পিক ওয়েল আই ক্যান স্পিক ফাইন রিফাইন্ড নলেজ আছে কিন্তু গ্রামার এমন জিনিস যেটা একটু একটু ভুল হলে অনেকগুলো নম্বর পাওয়ার চান্স কমে যায় তো চ সুতরাং আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই হ্যাঁ অবশ্যই আলোচনা করবো তোমাদের একটু সচেতন করছি আর কি সতর্ক করছি না তোমরা জানো শুধু আরেকবার একটু তোমাদেরকে বলে দেওয়া স্লাইডটা কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখো ডাজ ভোকাবুলারি ম্যাটার তা আমরা গ্রামারও শুনবো আর ভোকাবুলারি শুনবো তোমাদের কিন্তু দেখো তোমাদের যে নম্বর ডিভিশন হয়েছে ওটা নিয়ে চিন্তার কিছু করবে না আসলে যে নম্বর ডিভিশনটা হয়েছে সেটা নতুনত্ব কিছু নেই তোমরা যা দেখবে সেই রকমভাবে আনসার করবে সেই রকমভাবেই মার্কস দেওয়া যাবে তো এটা নতুনত্ব কিছু নেই ধরো তোমরা যেটা ফার্স্টই পাবো গ্রামারের সেটা হচ্ছে চুজ দ্য প্রপার ফর্ম অফ ভার্বস অপশান দেওয়া থাকে তিনটে অপশন বা চারটে অপশান দেওয়া থাকবে তিনটে করে যদি অপশান দেওয়া থাকে তুমি যদি তার থেকে চুজ করো তাহলে এটা এমসিকিউ হয়ে গেলো তাহলে ফার্স্টই তোমরা এমসিকিউ পাচ্ছ ঠিক আছে এইরকমভাবেই এগোবে আর কি কিন্তু লাস্টের দিকে আটটা নম্বর থাকে অর্থাৎ চারটে ওয়ার্ড তোমাকে আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করতে হয় এই ভোকাবুলারির দিকটা স্কুলে বা নিজেরা খুব বেশি চর্চা করতে পারো না মানে তোমাদের একটা ভীষণ আড়ষ্টতা আছে একটা ভীষণ ভয় আছে স্যার আমি পারবো না সব শব্দেই মনে হচ্ছে যেন ওইটার উত্তর হতে পারে এই কারণের জন্য একটু হালকা ভোকাবস নিয়ে আলোচনা করবো এবার বলতে পারে ভোকাবসটা কেন দরকার এতক্ষণ তো গ্রামার নি বললাম দেখো একটা রিলেশনশিপ তৈরি হয় সেটা কি যে তুমি যেটা রিডিং করছো সেটা কম্প্রিহেন্ড করতে হবে সেটা বুঝতে হবে তাহলে তার ভোকাবুলারি নলেজটা বাড়াতে পারলে পরবর্তী যত নলেজ ভোকাবুলারি নলেজ যত বাড়াবে তত পরবর্তী ক্ষেত্রে তোমার যে আবার একটা আনসিন পাচ্ছ বা যাই কিছু রিডিং হিসাবে পাচ্ছ না কেন মেটেরিয়াল সেটা বুঝতে একটু সুবিধা হবে যত কম তোমার ভোকাবসের স্টক থাকবে তত কিন্তু সব শব্দই একটা নতুন অজানা শব্দ বলে মনে হবে তাই যখনই কোনো শব্দ পাচ্ছ সেটাকে ক্যাপচার করো সেটাকে একদম প্রসেসে আনো একটু লিখে রাখো ওর বাংলা মানেটা ওর ইংলিশ মানেটা ওর পার্ট অফ স্পিচটা দেখবো অনেকটা সোজা হয়ে যাবে এতগুলো দিন গেছে এতগুলো মাস গেছে তো তোমরা তো মানে ভোকাবসের একেবারে পণ্ডিত হয়ে যাওয়া উচিত যদি না হয়ে থাকো এতদিনে কোনো শেষ তো নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ আছে কিন্তু কিছু কিছু শব্দ আছে এগুলো কমন পাবে সেই কারণের জন্য যত বেশি চর্চা করবে তত বেশি তোমার সুবিধা হবে একটা আনসিনই তো আসবে তার কিছু শব্দই তো আছে তো বিল্ডিয়ার ভোকাবুলারি তাহলে তারপর একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াজ অথবা ডিপার কন্টেন্ট বুঝতে সুবিধা হবে একজন কি বলেছেন লুইটারম্যান টারম্যান টেস্ট তৈরি করেন উনি বলেছেন যে ইফ আই কুড ইউজ ওয়ান ফ্যাক্টার টু ডিটারমিন এ পারসনস ইন্টেলিজেন্স ইট উড বি ভোকাবুলারি অর্থাৎ একটা পার্সেন কতটা ইন্টেলিজেন্ট তার আইকিউ লেভেলটা যদি আমাকে চেক করতে হয় আমি তার ভোকাবসতে চেক করবো বুঝতে পারছো মানে একটা ভোকাবসের স্টক দেখে বোঝা যায় একটা একটা পারসনের ইন্টেলিজেন্স লেভেলটা কি তারপরে আরেকজন রবার্ট মাস তিনি বলেছেন দ্যাট স্কুলস এনহান্স এ স্টুডেন্টস ব্যাকগ্রাউন্ড নলেজ থ্রু এক্সপ্লিসিড ভোকাবুলারি ডেভেলপমেন্ট অর্থাৎ স্কুলের দায়িত্ব মাস্টারমশীদের দায়িত্ব তোমার নিজের দায়িত্ব সেটা হলে ভোকাবুলারি বিল্ড আপ করা ডেভেলপমেন্ট করতেই হবে দেখো ভোকাবুলারি ওয়াজ বলছি তোমরা এই শব্দগুলো জানো এই শব্দগুলোকে বলে ইনফর্মাল কিন্তু যদি এই শব্দগুলোর পরিবর্তে যদি একটু এই শব্দগুলো ব্যবহার করো শুনতে ভালো লাগে বোঝা যায় যে ইউ হ্যাভ স্টক অফ ওয়ার্ডস এইগুলো তুমি জানো মানে এগুলো তোমার জানা শব্দ তার মানে এইগুলো অলরেডি তোমার মধ্যে আছে আর এই শব্দগুলোকে একটু রাইটিংয়ের ক্ষেত্রে আই এম সরি বল লেখার সময় লেখো আই ডু অ্যাপোলোজাইজ অথবা আই অ্যাপোলোজাইজ সিম্পল দেখো সরি শব্দটা আমরা আলোচনা করি ভেরি ইনফর্মাল কিন্তু এই শব্দটা যাই হোক একটা প্রশ্ন এনকোয়ার ম্যাম নেক্সট লাইডে যাবো তো ওই কারণের জন্য তোমাকে আমি উদাহরণ দিলাম যে ভোকাবলের জানলে কী হয় তোমার লেখার লেভেলটা বাড়ে অর্থাৎ তুমি যে ইনফর্মাল শব্দগুলো দিয়েও লিখতে পারো ওতেও নম্বর পাবে কিন্তু একটা ইমপ্রেশনের ব্যাপার আছে তোমারও একটা ভালো লাগার জায়গা আছে তো সেই ভালো লাগার জায়গাগুলো একটু যদি এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করো আই ওয়ান্ট টু টেল ইউ বন্ধুকে চিঠি লিখছো আই ওয়ান্ট টু টেল ইউ আবার ড্যাট ডট 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 আই ওয়ান টু ইনফর্ম ইউ অ্যাবাউট ডট 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 দেখো একটু শুনতে তো ভালো লাগলোই তাই না তো সুতরাং ভয়ের কিছু নেই চেষ্টা করবে যে আমি যেরকমভাবে বললাম একটু যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা মনে করো যে না স্যার যেটা বলছে সেটা লজিক এবং সেটা প্র্যাকটিক্যাল এবং সেটা তোমাদের হয়ে বলছি তোমাদের ফরে বলছি তোমাদের জন্য বলছি সুতরাং প্র্যাকটিস করো আজ নয়তো কাল নয়তো পশু পারবে প্র্যাকটিস

আশা করি তোমাদের স্ক্রিনে রয়েছে একটু গ্রামারে চলে যাই এইগুলো আমি টেস্ট পেপার থেকে নিয়েছি এবিটি এর কারেন্ট যেটা বেরিয়েছে সেই টেস্ট পেপার থেকে নিয়েছি একটা দুটো একটু এদিক ওদিক চেঞ্জ করেছি তো চলে যাই দেখো আর্টিকেল প্রিপারেশন আছে শুরু করি টাকাও রেসলিং কুস্তি জানো ইজ ওয়ান অফ ভালো করে খেয়াল করো ইজ ওয়ান অফ ওল্ডেস্ট ইএসটি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির আগে যদি কোনো আর্টিকেল প্রিভিশন বসাতে হয় বিশেষ করে আর্টিকেল বসাতে হয় তাহলে কি হয় সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই দ হয় ঠিক আছে স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড এই ওয়ান অফটাকে হাইলাইট করছি মনে রাখো ওয়ান অফ তার মানে কি অনেকগুলো ওল্ডেস্ট সুপোর্ট আছে অনেকগুলো আছে যেমন মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড একটা মাত্র হলো ওয়ান অফ নেই কিন্তু যদি বলি মাউন্ট এভারেস্ট ইজ ওয়ান অফ দ্য হায়েস্ট পিকস ইন দ্য ওয়ার্ল্ড তার মানে মাউন্ট এভারেস্টের সমতুল্য আরও অনেকগুলো পিক আছে ঠিক আছে এই ওয়ান অফ একটা একটা টার্ম একটা ছোট শব্দ মাথার মধ্যে রাখতে হবে নাহলে কিন্তু ডিগ্রি করা বদলাবে ঠিক আছে ডিগ্রিটা কন্ট্রোলে আসবে না তাহলে এটা দা হয়ে গেল এনশিয়েন্ট কেপ ড্রয়িংস আগেকার দিনে কেপ ড্রয়িংস হতো অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার একে অন্যের সাথে লড়াই করছে হ্যাভ বিন ফাউন্ড আমাদের দ্বারা খুঁজে বার বার করা হয়েছে ইউরোপ একটা বিশাল দেশ একটা বিশাল দেশের জায়গা একটা বিশাল জায়গার আমরা কি প্রিপোজিশান ব্যবহার করি ইন ইউরোপ তারপর ইট ইজ ইট বলতে কাকে বোঝানো হচ্ছে রেসলিংকে বোঝানো হচ্ছে ইট ইজ এটি হলো দেখো সাবজেক্ট ভার তোমাদের এটাই বোঝাচ্ছিলাম এটি কী হোয়াট ইজ দিস হোয়াট ইজ ইট ইট ইজ এ সিডিয়াস স্পোর্ট এ লিখবো একটি কারণ ওর সম্বন্ধে ফার্স্ট তথ্য দিচ্ছি ঠিক আছে ইট ইজ এ সিডিয়াস স্পোর্ট এইবারে দেখো এই লাইনটা কেন রিপিট করেছি দ্য রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড এইটাকে আমরা ডিগ্রি চেঞ্জ করবো ভালো করে দেখো এইটা দেখো ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস ওয়ান অফ নেই ভালো করে দেখেন না আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছি কী করে বুঝবে যেটা সুপারলেটিভ ডিগ্রি এই যে ওল্ডেস্ট মোস্ট সুপারলেটিভ ডিগ্রি তোমরা জানো এগুলো সুপারলেটিভ অ্যাকজেক্টিভ এই বাক্যটার কিন্তু কোনো ওয়ান অফ নেই তার রুলটা একরকম হবে আবার এই বাক্যটা দেখো চিতা ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অ্যানিমালস মানে ফাস্ট ছোটে অনেক অ্যানিমাল আছে তো চিতাকে ফাস্টেস্ট বলা যাচ্ছে না চিতার সাথেও চিতারই মতো দৌড়ায় আফ্রিকান ডিয়ার গ্যাজেল আছে আরও আছে অনেক অ্যানিমালস তাহলে ওয়ান অফ থাকলে কিন্তু ওই প্যাটার্নটা একটু বদলে যাবে আমি কি করেছি এই স্লাইডটাকে রেখে দেবে তোমাদের আমি শুনেছি যে তোমাদের অনেকেরই ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে একটু 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 ভুল হয় তো সেই কারণের জন্য আমি দুটো উদাহরণ একসাথে দেখা যায় এরকম করেই সেট আপটা করেছি তাহলে দেখো ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস মোস্ট মানে একটাই সবচেয়ে টপ মোস্ট ইউজফুল তাহলে দেখো কম্পারেটিভ করছি আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্টের থেকে কমে চলে এলো মোর মাচ মোর মোস্ট মাছ মোর মোস্ট ঠিক আছে তাহলে কম্পিটিভ ক্ষেত্রে দেন দেন টি এইচ এ এন তুলনা এনি আদার মেটাল এই এনি আদারটাকে মনে রাখবে যদি ওয়ান অফ না থাকে তাহলে এনি আদার হয় ঠিক আছে আর পজিটিভের ক্ষেত্রে নো আদার হয় এই ছকটাকে এই গ্রুপটাকে মনে রাখতে হবে তাহলে নো আদার মেটালস নয় নো আদার মেটাল ইজ নো মানেই হচ্ছে সিঙ্গুলারে যাবে নো আদার মেটাল ইজ এটা সো ইউজফুল অ্যাজ আয়রন দেওয়া যায় অথবা অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন দেওয়া যায় এটা কেন আমরা এই মাছ মর্মোসটা ব্যবহার করলাম যখন সি লেভেল অ্যাকজিকটিভের সিলেভেল যখন একের থেকে বেশি যাবে ইউজফুল তখনই মাছ মর্মোস্ট লাগবে ঠিক আছে এবার দেখো ফাস্ট ফাস্ট সি ভাগ নেই তাই মাছ মরমোস্ট লাগবে না এটা বুঝেছো এবার দেখো চিতা ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অ্যানিমালস তাহলে চিতা ইজ ফাস্টার ফার্স্ট ফাস্টার ফার্স্টেস্ট ঠিক আছে কম্পিটিভে ফার্স্টার ই আর ইএসটি হবে সুপারলেটিভে দেন দেন আবার বসালাম মোস্ট আদার অ্যানিমালস আগে কী ছিল এনি আদার এটা কী ছিল এটা কী হলো মোস্ট আদার মোস্ট মানে আরও বেশিরভাগ তাহলে ওই ওই ওইখানে আমাদের সাবজেক্টটা অ্যানিমালস হবে ঠিক আছে অ্যানিমাল নয় মোস্ট আদার বেশিরভাগ অন্যান্য পশুদের থেকে পশুদের অ্যানিমালস তাহলে যেই ওয়ান অফ থাকবে সঙ্গে সঙ্গে মোস্ট আদার যেই মোস্ট আদার থাকবে বা ওয়ান অফ থাকবে ওই সিরিজে তখন ভেরি ফিউ লিখতে হবে ভেরি ফিউ তার মানে একটা দুটো না কম কিন্তু একের চেয়ে বেশি অ্যানিমালস যেই এখানে পুয়াল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর তাহলে আগের সাথে দেখেছো এখানে ছিল ইজ এখানে হচ্ছে আর অ্যাজ ফার্স্ট অ্যাজ চিতা ওই বাদ বাকিটুকু ঠিক থাকবে অ্যাজ ড্যাশ অ্যাজ ওটা তো তোমরা জানো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ অ্যাস ড্যাশেস হয় এরপরেরটা দেখো তো এবিটিএ ইজ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন অফ টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড এখানে ওয়ান অফ নেই সোজা ভাষায় তাহলে কোন গ্রুপে ফেলবে এই গ্রুপে না এই গ্রুপে ওয়ান অফ নেই তাহলে এই গ্রুপে তাহলে এবিটিএ ইজ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন অফ টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড এই ল্যাজ দেখে ভয় পাবে না লার্জেস্ট অর্গানাইজেশন অফ টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড এত এত কিছু দেখে ভয় পাবে না বেসিক জিনিসটাকে খেয়াল করবে এখানে আসো এখানে আসো এবিটিএ ইজ লার্জার লার্জ লার্জ আর লার্জেস্ট দেন এনি আদার অর্গানাইজেশন অফ টিচার্স ইন ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড এই জায়গাটা এই জায়গাটা বাদ বাকি কিছু বদলায়নি এইভাবে করো ছকটা দেখে নাও টেস্ট পেপার বার করো যাবতীয় যা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি আছে পারবে ম্যাম নেক্সট স্লাইডে যাবো সুতরাং ভয়ের কিছু নেই একটা যদি প্যাটার্ন আমি তো রুল গ্রামার মিন্স রুল সেই রুলটা যদি মাথার মধ্যে ঠিক থাকে তাহলে সেন্টেন্সের অন্যান্য অংশগুলো পরে আগে বেসিক অংশগুলো যেগুলো দেখলাম সেগুলোকে করে নেবে দেখো আরেকটু অন্য রকমের করে দ্য অথরিটিজ হ্যাভ পোস্টপন্ড তোমরা পোস্টপন্ড তো ফেজাল ভাব করেইছো আরেকবার মনে করি দিই কল আফ তাহলে হ্যাভ পোস্টপন্ড সুতরাং ভি থ্রি কলড আফ দ্য ক্রিকেট ম্যাচ তাহলে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে করো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্গানাইজেশন শিখেছিলাম তো তোমরা জানো এইটুকুই তো তোমরা জানো ক্রিকেট ম্যাচ বাদ দিকে চলে যাবে দ্য ক্রিকেট ম্যাচ কিন্তু ক্রিকেট ম্যাচ থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার অথরিটিজ থার্ড পার্সেন প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার হলে হ্যাভ হবে সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ এইটুকুনি বুঝেছ এরপরে কী কী চাই আমার প্যাসিভ বয়সে করতে গেলে বি ভার্ভরি তাহলে বি ভার্ভ বি ভার্ভ তাহলে বিন পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ এটা মেন ভাব ছিল এর দুটো পার্ট বেরিয়ে যাবে বিন বিডব্লিউন বিন পোস্টপন্ড এবার তুমি দেখবে বি ডবল বিন এটাও ভিতরি আবার পোস্ট এটাও ভিতরি তো দুটো ভিতরি হলো কী করে আমরা জানি যে যখন আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করি হ্যাজ হ্যাভ হ্যাড তারপরে যদি কোনো ভার বসায় তাহলে সেটা নর্মালি থ্রি আর আমার এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে বি ভার্ভে যাই লিখবো না কেন তারপরে যে ভাবটা লিখবো সেটাও ভিতরি তাহলে আমার দুটো ভিতরি দরকার তাই জন্য আবার বলে দিচ্ছি দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ এটুকুনি বোঝা যাচ্ছে যেহেতু হ্যাজ হয়ে গেলে তারপরে যে ভাবটা লিখবো সেটা ভিতরিতে হবে তাহলে বি ভার্ব লিখছি তাহলে বিন এবারে ভয়েস চেঞ্জের যে ভিত্রিটা দরকার পোস্ট পয়েন্ট বাই বি ওয়াই বাই দ্য অথরিটিজ ডান দিকে চলে যাবে সিম্পল তারপর এটা দেখো উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস উই সাবজেক্ট শুড নট মডেল বার্ব শো মেন ভার্ভ কী দেখাবো না অবজেক্ট ক্রুয়েলটি কাকে টু অ্যানিমালস রিরাইট ইউজিং অ্যাকজেকটিভ ফর্মস তা ক্রুয়েলটির নাউন ফর্ম তুমি বুঝে গেছো ক্রুয়েলটি কী দেখাবো না কী দেখাবো না ক্রুয়েলটি নাউন তাহলে অ্যাকজেকটিভ ফর্মটা তোমাকে জানতে হবে দে আর কামস ভোকাবুলারি বুঝতে পারেছ তুমি যদি নাই জানো যে ক্রুয়েলটির একজিকটিভ ফার্মটা কী তাহলে তুমি তো কোনোদিন এই সেন্টেন্সটাকে লিখতে পারবে না এরপরেও তো অর্ডার সাজাতে হবে তাহলে উই শুড নট শো ক্রুয়েলটি মানে কি আমাদের ভিতরে ক্রুয়েলটি আছে নির্মমতা আছে আমাদের সেটা দেখানো চলবে না অর্থাৎ আমরা যেন বাংলায় ভাবা সিম্পল করে আমরা যেন পশুদের প্রতি নিষ্ঠুর না হই তাহলে হওয়া বি উই সুড নট বি হওয়া সুড নট বি ক্রুয়েল টি ওয়াই বাদ দাও ক্রুয়েল টু অ্যানিমালস সিম্পল তো আসলে কি জানো ভয় পাবে না বাংলাতেই আমি ভাবলাম বাংলাতেই ভাববে নাহলে কিন্তু বাক্য গরণ করা যাবে না নিজে ভাববে আমি পারি না ভাবতে তো পারো তো ভাবনাটাকে বাক্যে আনো শুধুমাত্র মনে রাখতে হবে কতগুলি শব্দ তোমার চাই দ্যাট ইজ ভোকাবলারি সেটা যখনই তুমি অর্ডার করতে পারবে অর্গানাইজ করতে পারবে পাঞ্চুয়েশান দিতে পারবে এটার পাঞ্চুয়েশান গেট অফ পাঞ্চুয়েশান লাস্টে ফুলস্টাফ 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 মানে এমন নয় যে এটার কোনো ভ্যালু নেই অবশ্যই ওটা ভ্যালু আছে সুতরাং অন্য কোনো পাঞ্চুয়েশান মার্ক্স থাকলে ফলো করতে হবে দেখো এর পরেরটা যেটা করবো সেটা ন্যারেশান সেটা পাঞ্চুয়েশন মার্কসই ভরপুর শুধুমাত্র মনে রাখবে ডিরেক্ট স্পিচে পাঞ্চুয়েশন মার্কস থাকে ইনভার্টেড কমা আর ইনভার্টেড কমা দেখলেই বুঝতে পারবো যে ওটাকে আমাকে তাহলে ইনডাইরেক্টে নিয়ে যেতে হবে অর্থাৎ পাঞ্চুয়েশন মার্কস বলে কিছু থাকবে না একটাই থাকবে লাস্টে গিয়ে ফুলস্টপ দেবে আমি সাদামাটা ভাষায় অন্যদের বলা কথাকে নিজের ভাষায় বলে একদম চলবো চলবো লাস্টেটা ফুলস্টপ দেবো ঠিক আছে এইখানে দেখো কত পাঞ্চুয়েশান মার্কস ছিল সব উড়ে যাবে ইনডাইরেক্টের সময় আমি আমার মতন করে বলবো চলবো চলবো লাস্টেটা ফুলস্টপ দেবে আর কোনো পাঞ্চুয়েশন মার্কস নয় দ্য গার্ল সেইড তাহলে লেট আছে এই লেট শব্দটা জরুরি লেট শব্দটা মানে হচ্ছে দুটো হতে পারে আমি হয় তাকে একটা প্রস্তাব দিচ্ছি নাহলে তাকে একটা সাজেস্ট করছি তাহলে প্রস্তাব প্রোপোজ অথবা সাজেস্ট পরামর্শ দিচ্ছি তাহলে দ্য গার্ল সেইড ফার্স্ট টেন্স ভার্ব প্রোপোজড সেইড উড়ে যাবে লিখবে প্রোপোজড অথবা সাজেস্টেড কমা ইনভার্টেড কমা উঠে যাবে লিঙ্কার দ্যাট কারণ বাদিকের সাথে ডানদিক লিঙ্ক করছি জুড়ে দিচ্ছি দ্য গার্ল প্রপোজড স্ল্যাশ অবলিক সাজেস্টেড দ্যাট এবার সাবজেক্ট আবার সাবজেক্ট আসতে হবে দ্যাট মানে জয়নিং মারে গেলে আবার বাক্যটা আবার শুরু হবে ঠিক আছে দ্যাট লেট হিম ইট তাকে খেতে দাও তাহলে কে খাবে ও খাবে তাহলে ও সাবজেক্ট হি হিম থেকে হয়ে যাবে হি সাবজেক্ট পেয়ে গেলাম ওকে খেতে দেওয়া নি ওর খাওয়া উচিত হি শুড ইট হি শুড ইট যখনই লেট থাকবে তখন শুড আসতে বাধ্য ঠিক আছে হি শুড ইট হোয়াট এভার হি লাইকস আছে এখানে পাস টেন্স আছে তার জন্য এটা লাইকড হয়ে যাবে আরেকবার করে দিচ্ছি দ্য গার্ল সাজেস্টেড দ্যাট হি শুড লেট উড়ে যাবে ইট হোয়াট এভার হি লাইকড ফুল স্টাফ আর কোনো চিহ্ন নয় আচ্ছা ম্যাম আমাকে একটু টাইমটা বলবেন যে মোটামুটি কে হ্যাঁ ফিফটিন হ্যাঁ থ্যাংক ইউ তারপর একটা দেখো দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স দেয়ার কোথাও কিছু আছে দেখে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন আমরা কিছুই সাবজেক্ট পাই না কোথাও কিছু আছে ঠিক আছে দেয়ার আর ফোর মেম্বার্স ইন ইউর ফ্যামিলি তোমাদের ফ্যামিলিতে চারজন সদস্য আছে তাহলে কোথাও কিছু আছে ইন্ট্রেক্টেড দেয়ার দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স আনন্যাচারাল সাইলেন্স ওয়াজ হচ্ছে ভার্ভ না বাচক করতে বলেছে তাহলে ন্যাচারালের উল্টো হচ্ছে আনন্যাচারাল ভাবা আবার ভাবো ন্যাচারাল এর উল্টো হচ্ছে আনন্যাচারাল তাহলে সাইলেন্সটা ছিল তাকে আন্যাচারাল বলা হচ্ছে তো নেগেটিভ মানে একটা নট জাতীয় শব্দ আনা তা কোথায় যোগ করতে হয় জানো যদি মেইন ভার্ব থাকে তাহলে একটা ডু ডাস ডিড ব্যবহার করতে হয় আর মেইন ভার্ভ না থাকলে অন্য যে কোনো ভার্ভ যে কোনো অক্সিলিয়ারি ভার্ভ তার সাথে নটযুক্ত করে দেবে তাহলে আমার এখানে মেইন ভার্বের কোনো ফ্যাক্টরি নেই আমার এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ওয়াজ অর্থাৎ বি ভার আমি এর সাথে যোগ করবো দেয়ার ওয়াজ নট দেয়ার ওয়াজ নট এ ন্যাচারাল সাইলেন্স ন্যাচারাল উল্টো দিলাম তবে তো ঠিক আছে তবে তো আনন্যাচারাল হলো তাহলে আমাকে নট দিতে হবে তাহলে নট ন্যাচারাল মানে আনন্যাচারাল অর্থাৎ আমি নাবাচক বাচক বাক্যে এলাম নটটা কোথায় যুক্ত করব বুঝিয়ে দিচ্ছি চলো বেঙ্গল আমাদের বাংলা ইজ বিভার প্রেজেন্টেন্স এই লালগুলো হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি ভার্ভগুলোকেই লাল করেছি ইজ এ প্লেস ফুল অফ গ্রিনারি চতুর্দিকে সবুজ ঠিক আছে ইন্টারোগেটিভ করতে হবে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য আমরা কী করে করব। আমরা দেখে নেবো বাক্যের মধ্যে ভার্ক কোথায় আছে সেটাকে আগে নিয়ে যাব কিন্তু সেটাকে আগে নিয়ে গেলেই হবে না পাঞ্চুয়েশন আসবে অর্থাৎ আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কোথায় দেবো অবশ্যই তোমরা জানো সেন্টেন্সের পরে কিন্তু আরেকটা কথা আছে সেইটা হচ্ছে অর্ডার অর্থাৎ যদি যে সেন্টেন্সটা আমাকে কোশ্চেনে দিয়েছে সেটা যদি হ্যাঁ বাচক থাকে কোশ্চেন করার সময় নাবাচক হবে যদি আমাকে যে সেন্টেন্সটা দিয়েছে সেটা নাবাচক থাকে কোশ্চেন করার সময় হ্যাঁ বাচক হবে সিম্পল একবারে না বুঝলে আবার পরে রেকর্ডিং চালাবে আবার বুঝতে পারবে অবশ্যই তাহলে ফার্স্ট কাজ কী বলেছিলাম ভার্ব আগে যাবে মেইন ভার্ব থাকলে আগে যাবে না তার জায়গায় ডু ডাস ডিড আগে যাবে আর অন্য যে কোনো ভাব থাকলে সেটা আগে যাবে চলো ইজটাকে আগে নিয়ে যাও ফার্স্ট কাজ হয়ে গেছে এরপরে লাস্টে একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দাও এখানে কোশ্চেন চিহ্ন দিয়ে দাও সেকেন্ড কাজ হয়ে গেছে এই জায়গায় যদি থার্ড কাজ ভুলে যাও তাহলে এটা গোল্লাই পাবে এখানে কি বলেছিলাম যে সেন্টেন্সটা তোমাকে দিচ্ছে সেটা হ্যাঁ বাচক না নাবাচক দেখো এর মধ্যে কোনো নো নট নেগেটিভ কোনো শব্দ নেই তার মানে আমাকে নট আনতে হবে কিন্তু আবার একটা ছোট্ট ভুল করতে পারো একটু আগে আমি তোমাকে শিখিয়েছি যে নট কার সাথে যুক্ত করতে হবে যখনই ওই অন্য ভাব থাকবে অর্থাৎ মেন ভাব না থাকবে অন্য যে কোনো অক্সিলারি ভাব থাক মডেল ভাব থাক তার সাথে যুক্ত করবে এইবার তুমি এই ইজার সাথেই যোগ করে দিলে কেননা ইউজটা ইজটা তো আগে নিয়ে গেছো তখন ইজ নট করে দেবে নো দ্যাট ইজ অর্ডার অর্ডার মিস হয়ে যাবে নট টা আগে যাবে না আমি কি আগে যখন এখানে যখন করেছিলাম তখন কি আমি ওয়াচটাকে আগে নিয়ে গেছিলাম না শুধুমাত্র প্রশ্ন করার জন্য ভাব আগে গেছে আসলে ওর জায়গা হলো ওইখানে তো নট সেখানেই বসবে যেখানে ইজ বসেছিল তাহলে আরেকবার বলি ইজ বেঙ্গল নট এ প্লেস ফুল অফ গ্রিনারি কোয়েশ্চেন পারফেক্ট গ্রামার এর থেকে একটু এদিক ওদিক হলে আবার সেই বড় বিজনেস টাইকুন বিজনেস ম্যাকবেট বিজনেস ম্যাগনেট তোমাকে চাকরি থেকে বরখাস্ত করবে তো ভয়ের কিছু নেই গল্প আসলে বাস্তব আমি আসলে অনেক কিছু জোগাড় করে তোমাদের সামনে বসি যাতে তোমাদের সাথে নানান রকম গল্প শেয়ার করা যায় এবং অবশ্যই একটু আড্ডু পড়াশোনা করার চেষ্টা করা যায় চলো তারপরে ভগৎ সিং ওয়ান্টেড

দ্যাট ইজ অবজেক্ট এইখানে যদি তোমার কখনই মনে হয় না এই তো একটা বার্ব এই তো একটা বার্ব তাহলে আর কোনো দিনও ভয়েস চেঞ্জ হবে না এবার ভয়েস চেঞ্জ সোজা সাবজেক্ট ভার অবজেক্ট পেয়ে গেছি মানে হচ্ছে ভয়েস চেঞ্জ সোজা টু স্টাবলিশ দ্য রুল অফ দ্য কমন ম্যান ওয়াজ ওয়ান্টেড বাই ভগৎ সিং সোজা লাগে যখন স্যার বসে থাকেন নিজেরা যদি কনফিউজড হয়ে যাও যা বলছি সেই সচেতনতাকে নিয়ে চলো বাদিক থেকে চলো না বাদিক থেকে চলতেও চলছে ফার্স্টে যদি ভার পেয়ে যাও ব্যাস ওখানে থেমে যাও দেখো ওটা টেন্স আছে কি না এইটা টেন্স আছে ফার্স্ট টেন্স বোঝা যাচ্ছে এটা টেন্স বোঝা যাচ্ছে না দ্যাট ক্যানট বি ভার এরকম একটু অন্য ধরনের বুঝি তোমাদের সোজা করে চালাকিটা বোঝালাম আচ্ছা ম্যাম আমি যাই না কত সময় আছে আমি আসলে একটু ভোকাবিলারিতে যাব তো যদি টাইম থাকে আমি এখানে ফিরব নাহলে আমি একটু ভোকাবলারিতে যাব হ্যাঁ ঠিক আছে একটু ধরে নিচ্ছি পরের দুটো পরের একটা স্লাইডে একটা বড়ো মতন একটা লেখা আছে ওদের সাথে আসলে আনসিনটা শেয়ার করা যায় না আমি চেষ্টা করেছি একটু আনসিনটা ওদের সাথে শেয়ার করতে হ্যাঁ দেখো এটা টেস্ট পেপার থেকে নিয়েছি আসলে এই আনসিন প্যাসেজ এরকমই তো তো ভয় পাবে না দেখো ভোকাবুলারি পার্টটা না অন্যের উপর ডিপেন্ড করবে যে ও একটু বলে দিলে ভালো হয় বা আমারটা ঠিক হয়েছে কি না তোমার ঠিক হওয়াটা আগে তুমি মেলাতে পারবে তুমি কি করে মেলাবে একটা পেন্সিল নেবে ধরো ফার্স্টের পনেরো মিনিটের টাইম আছে তো একটু 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 আন্ডারলাইন করো না ধরো আমার মতন আমি একেবারে অনেক কিছুই জানি না এরকম ধরে নাও তো আমি দেখো ফার্স্টে যে একটা পেন্সিল হাতে নেবে আর যে যে শব্দগুলো পারবে একটু পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে কারণ তুমি পড়ছো ঠিক আছে ওই সময় একটু হালকা হালকা আন্ডারলাইন করে নাও স্যার ম্যামরা ডাক দিলে বকে তবুও তুমি একটু হালকা করে ডাক দিতে পারো আচ্ছা একজন রয়েছেন একটু নিয়ে হ্যালো হ্যালো ম্যাম হ্যাঁ নমস্কার কে বলছো

আমাকে পেজ দিন আমাকে একটা পেজ দিন এক মিনিট তুমি বলবে একটু স্লো বলবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারবো ওকে ওকে হ্যাঁ বলো দা এক মিনিট পেনটা রেডি করে বলবি স্যার হ্যাঁ বলো হি সেড টু মি হি সেড টু মি আই উইল হ্যাভ ফিনিশড ধীরে ধীরে আই আমার কান দেখেছি আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই ইভিনিং মাই

হ্যালো হ্যাঁ 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 সোনা যাচ্ছে বলো হ্যাঁ সেটা কি বলতে যাচ্ছে বলো না এটা তোমাদের লিস্ট থাকে তো তোমাদের এটা লিস্ট থাকে তুমি দেখো যেখানে ইনকোয়ারি পাচ্ছো ইনকোয়ারি কিন্তু নাওন এটা তুমি আমাকে ভার্ব দাওনি ঠিক আছে ভার্ব থাকলে তবেই ভার্ব হবে আস্ক ফর হবে আস্ক ফর এ এস কে এফ ও আর কিছু চাওয়া প্রশ্ন চাওয়া আর যেটা তুমি করেছো সেটা আমি সলভ করে দিচ্ছি ন্যারেশন চেঞ্জ দেখো এটা হি সেই তুমি সেটা সাধারণ বাক্য এখানে কোনো কোশ্চেন নেই লাস্টে ফুল স্টপ আছে এখানে আই আছে এখানে ভাব চলছে তো সুতরাং এটা সাধারণ বাক্য সাধারণ বাক্য মানে হচ্ছে ক্ষেত্রে আমরা কি করবো জানো আমরা করবো হি সেইট কার সাথে কথা বলছে দে আছে মেয়ের সাথে কথা বলছে তাহলে পাস্ট টেন্স তাহলে হি টোল্ড যখন কার সাথে কথা বলবে দেয়া থাকবে তখন টোল্ডে যাবে আর টুটা লিখতে হয় না বাদিকে দিকে টুটা লিখতে হয় না হি টোল্ড মি এবারে দেখো লিঙ্কার এই দুটোকে তুলে দেবো তাহলে দ্যাট অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট হবে আর লেটের ক্ষেত্রে দ্যাট শিখিয়েছিলাম এবারে এই আইটাকে এই একটা একটা করে শব্দ ধরো এই আইটাকে এই আইটা হচ্ছে হি তাহলে হি তারপরে দেখো এটা পাস টেন্স আছে এখানে উইল আছে তাহলে এই উইলটা পাস টেন্সে হয়ে যাবে উড উডটা হয়ে গেলে মোডাল বার্ড মডেল ভার্বের পরে যে কোনো ভার্বই বসবে না কেন সেটা জিরো ফর্মে হবে অথবা যে ফর্মে আছে সেই ফর্মেই থাকবে তাহলে হ্যাভ ফিনিশড যা আছে তাহলে সেরকম হ্যাভ ফিনিশডই বস বসবে এবারে মাই ওয়ার্ক তাহলে কার কাজ ও ওনার কাজ বা যে বলছে বক্তার কাজ তাহলে হিজ ওয়ার্ক এই মাই ছিল এখানে হিজ হয়ে গেল বাই ইভিনিং বাই ইভিনিং এখানে বসে যাবে লাস্টে ফুল স্টপ দেবে হি টোল্ড মি দ্যাট হি উড হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক বাই ইভিনিং ঠিক আছে আমরা একটু আনসিনটা টাইম রয়েছে তো সুতরাং আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি এই যা শব্দগুলো ভাবে আন্ডারলাইন করতে করতে যাবে আমি কতগুলি শব্দ আন্ডারলাইন করি দেখো মিলেনিয়াল এটা তুমি যদি বুঝছো না পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে অপরচুনিটি করবে চোর্স আছে এখানে সেটা করবে এই রকম করে চলতে চলতে একটা ইন্ডিপেন্ডেন্ট আছে এখানে সেটা চলবে তো তারপরে পড়তে লাগবে পড়তে লাগবে আস্তে আস্তে পড়তে পড়তে অনেকগুলো শব্দ পাবে যেমন রোলার কোস্টার পাবে তারপরে ডেলিগেট পাবে গিলটি পাবে ট্রানজিশন পাবে ইকোনমিক আপলিফট পাবে এক্সপোজার পাবে ক্রিয়েটিভিটি এক্সেলেন্স অ্যাপ্রিসিয়েশন তারপরে এন্টারটেনমেন্ট পিকুয়েন্ট সিটুয়েশান মানে তো বস্তু তোমরা জানোই নাও তারপরে চলো রিসেশন পাবে তারপরে স্ট্রেস পাবে শ্রাঙ্ক পাবে তো এইরকম করে ডিপ্রেশন পাবে তো এইরকম করে অদ্ভাব ধরো ধরা যাক কুড়িটা পেল কুড়িটা ভোকাবল ভোকাবলারি পেলে যত এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে লাগবে তত কিন্তু ম্যাম পরের পেজে যাব। তত কিন্তু তোমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়বে আমি কি বলেছি একটা বেসিক জিনিস ফলো করো প্রথম প্রথম যখন আনসিন করছো সেখানে বেশিরভাগ কুড়ি বাইশ পঁচিশ এর মধ্যেই থাকবে কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমরা জানো আমি আরেকটু স্লো গেলে ভালো হতো আসলে টাইম নেই তার জন্য তাড়াতাড়ি যেতে হলো এবার দেখো যে শব্দগুলোকে তোমরা লিস্টটা করলে না ওই শব্দগুলো একটু ডিকশনারি থেকে দেখে নাও পরীক্ষার হলে অবশ্যই সেই সুযোগটা পাবে না কিন্তু আগে যদি দশটা করো তাহলে পঁচিশ ইন্টু দশ অনেক শব্দ ঠিক আছে ভার্ব নাউনজেক্টিভ অ্যাডভার্ব এইগুলোই চারটে মূলত বেসিক্যালি থাকবে ব্র্যাকেটে ব্র্যাকেটে লিখে নাও যে শব্দগুলো পেলে তার অফ স্পিচটা কী লিখে রাখতে তোমার কাছে লিস্ট তৈরি এবার তুমি ভোকাবুলারি সেকশনটাতে যাও দেখো যে ভোকাবুলারিটা তোমায় আমি শেখানোর চেষ্টা করছি আনসিন থেকে এই ভোকাবুলারিগুলো খুঁজে বার করতে হবে হ্যাঁ একটা যে কম্পিটেন্স এটা হচ্ছে নাউন এ পার্সন অথবা পার্সন যারা কিনা বড় হচ্ছে একটা সেঞ্চুরিতে বিলং করে এমন কোনো পার্সনের কথা বোঝানো হচ্ছে ইকোনমিক ডিক্লাইন ডিক্লাইন মানে পতন এটাও নাউন লিবারেটেড অ্যাকজেকটিভ অথবা নাউন ঠিক আছে এটা অ্যাকজেক্টিভ আরও দুটো এক্সট্রা লিখেছি ফুল অফ ইন্টেন্সিটি সিভিয়ার অথবা ন্যারোড ডাউন অর্থাৎ কুচকে গেছে বা ছোট হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে এরকম তো দেখো এইখানে চারটে ছবি আছে এই সাল থেকে এই সেঞ্চুরিতে যারা জন্মায় তাদের নাম হচ্ছে এর মধ্যে একটা নাম হচ্ছে মিলেনিয়ালস সেটা তোমরা আনসিনটাতে পাবে তো সুতরাং বুঝে গেলে এটা দুই নম্বরের উত্তর কম্পিটেন্সের উত্তর হচ্ছে এফিসিয়েন্সি ওটা তোমরা ওখান থেকে পাবে নাউনে নাউনে মিলে গেল ইকোনমিক ডিক্লাইন যাকে বলে অর্থনৈতিক পতন তোমরা একটা টার্গেট বিভিন্ন জায়গায় শুনেছ সেটা হচ্ছে রিসেশন এটাও নাওনে নাউনে মিলে গেল আর লিবারেটেড মানে মুক্ত